আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন পুরোদমের যুদ্ধ চলছে জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথম এই সংবাদ শিরোনাম ইসরায়েলকে শক্তি দেখেছে ইরান বলেছেন খামিনি এরপর জানিয়ে দিব সিরায় মার্কিন ঘাটিতে হামলা এদিকে হিজবুল্লার ড্রোন হামলায় আহত ইসরায়েলি মেজরের মৃত্যু আরও জানিয়ে দিব ইসরায়েলি বাহিনীর আরো ইউনিটের ওপর অবরোধ আরোপ করবে যুক্তরাষ্ট্র এরপর জানিয়ে দিব ইরানের সামরিক শক্তির উত্থান হয়েছে বলেছেন আয়তুল্লাহ খামেনি। এবং সর্বশেষ জানিয়ে দিব সৌদিতে ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তাঘাট শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ইসরায়েলকে শক্তি দেখিয়েছে ইরান বলেছেন খামেনি ইসরায়েলে হামলা চালিয়ে আবারও একবার নিজেদের সক্ষমতা জানান দিয়েছে ইরান রোববার একুশ এপ্রিল সেনাদের সঙ্গে সাক্ষাৎকালে এমন মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আল খামিনী এদিন সাহসিকতা প্রদর্শনের জন্য সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি রোববার একুশ এপ্রিল সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে শীর্ষ জেনারেলদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে ইসরায়েলি নজিরবিহীন হামলার প্রশংসা করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বলেন ইসরায়েলে হামলার মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আরও একবার নিজেদের শক্তিমত্তা জানান দিতে সক্ষম হয়েছে তেহরান ইসরায়েল এবং তার মিত্রদের হামলার প্রতিহত প্রসঙ্গে খামিনের স্পষ্ট বার্তা কতগুলো রকেট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে সেসব আলোচনার ঊর্ধ্বে এই আক্রমণের মধ্য দিয়ে ইরানের সেনাদের দৃঢ়তা সাহসিকতা এবং সক্ষমতা প্রকাশ পেয়েছে যা এই ইস্যুতে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বলে মনে করেন তিনি হামাস ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান ইসরায়েল সরাসরি যুদ্ধে না জড়ালেও পক্ষপাতমূলক ছায়াযুদ্ধ চালিয়ে আসছিল তবে চলতি মাসে সিরিয়ায় ইরানের কনসুলেটে তেল আবিবের হামলার মধ্য দিয়ে সরাসরি সংঘাতের তা এই হামলার জবাবে ইসরায়েলের ওপর প্রথম সরাসরি আক্রমণ করে ইরান তিনশোর বেশি ক্ষেপণাস্ত্র এবং তেহরানের সশস্ত্র বাহিনী পাল্টা জবাবে শুক্রবার উনিশ এপ্রিল ভোরে ইসরায়েল ইরানের ইসফাহানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তবে ইরান সরকার তা অস্বীকার করেছে ইসরায়েলের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে নিশ্চিত করা হয়নি সেনাদের সঙ্গে সাক্ষাতে আসন্ন দিনে ইসফাহান শহরে ইসরায়েলের হামলা প্রতিশোধ ইরান নেবে কিনা সে প্রসঙ্গে কোনো কথা বলেননি খামিনী সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে হামলা সিরিয়ায় মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরাক থেকে রকেট হামলা চালানো হয়েছে দুই ইরাকি নিরাপত্তা সূত্রের বরাদ দিয়ে রয়টার্স নিউজ এজেন্সি জানিয়েছে সিরিয়ার উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরাকে জুম্মা শহর থেকে কমপক্ষে পাঁচটি রকেট ছোড়া হয়েছে ফেব্রুয়ারি শুরুর দিকে ইরান সমর্থিত গোষ্ঠী জর্ডানে তিন মার্কিন সৈন্যকে হত্যার পর রোববার প্রথমবারের মতো ওই অঞ্চলে মার্কিন ঘাঁটিতে বর্ণনা দিয়ে ইরাকি নিরাপত্তা সূত্র এবং এক শীর্ষ সেনা কর্মকর্তা রয়টার্সকে বলেন একটি রকেট লঞ্চার সহ একটি ছোট ট্রাক সিরিয়ার সীমান্তবর্তী শহর জুম্মারে পার্ক করা হয়েছিল সামরিক কর্মকর্তা বলেন সে সময় আকাশে যুদ্ধ অবস্থান করছিল ঠিক একই সময় রকেটের বিস্ফোরণে ট্রাকে আগুন ধরে যায় তারা বলেন মার্কিন যুদ্ধ বিমান থেকে ওই ট্রাকে বোমা ফেলা হয়েছিল কিনা তা তদন্ত না করে আমরা বলতে পারছি না মাত্র একদিন আগে যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি তিনি দেশে পা রাখার একদিন পরে এই হামলার ঘটনা ঘটল যুক্তরাষ্ট্র সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে হোয়াইট হাউজে বৈঠক করেছেন ইরাকি প্রধানমন্ত্রী এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা ইরাক থেকে সিরিয়ার রুমালিনের একটি জোট ঘাঁটিতে হামলার বিষয়টি স্বীকার করেছেন তবে তিনি জানিয়েছেন এই হামলায় কোনো মার্কিন সেনা সদস্য হতাহত হয়নি হিজবুল্লাহর ড্রোন হামলায় আহত ইসরায়েলি মেজরের মৃত্যু লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন হামলায় আহত ইসরায়েলি সেনা কর্মকর্তা মেজর ডট জিমেল মারা গেছেন রবিবার মারা যান মেজর ডট জিমেল তিনি সংরক্ষিত সেনা সদস্য হিসেবে ইসরায়েলের সামরিক বাহিনীতে দায়িত্ব পালন করছিলেন এর আগে গত সতেরো এপ্রিল ইসরায়েলের উত্তর অঞ্চলের সীমান্তবর্তী আরব আল আরমশে এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয় ওই ড্রোন হামলার ডট জিমেল ছাড়াও আরো তেরো সেনা সদস্য ও চার বেসামরিক মানুষ আহত হন হামলার পর এ দায় স্বীকার করেছে হিজবুল্লাহ মেজর ডরজিমেল ইসরায়েলি সামরিক বাহিনীর ইদিওনি ব্রিগ্রেডের ডেপুটি কোম্পানি কমান্ডার ছিলেন আহত অবস্থায় তাকে নাহারিয়া শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে জিমেল মস্তিষ্কে গুরুতর আঘাত পেয়েছিলেন তার অবস্থা আশঙ্কাজনক ছিল রবিবার তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা ইসরায়েলি বাহিনীর আরও ইউনিটের ওপর অবরোধ আরোপ করবে যুক্তরাষ্ট্র কেবল নেটজা ইয়েহুদা ব্যাটালিয়ন নয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ এবং ইসরায়েলি পুলিশ বাহিনীর কয়েকটি ইউনিটের বিরুদ্ধে অবরোধ আরোপে চিন্তা করছে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বাইডেন প্রশাসন চলতি সপ্তাহে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে বলে দুটি মার্কিন সূত্র রোববার টাইমস অফ ইসরায়েলকে জানিয়েছে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিয়ে মার্কিন পররাষ্ট্র দফতর এক বছরে বেশি সময় ধরে নেটজাহ সহ ইসরায়েলি বাহিনীর আরো কয়েকটি ইউনিটের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে এর আগে খবর প্রকাশিত হয়েছিল যে উগ্র ইয়হুদের নিয়ে গঠিত নের্জা ইয়েহুদা ইউনিটের বিরুদ্ধে অবরোধ আরোপ করতে চাচ্ছে যুক্তরাষ্ট্র মার্কিন অবরোধ আরোপের বাস্তব প্রভাব হবে খুবই সীমিত কিন্তু এর তাৎপর্য হবে ব্যাপক জানা গেছে অবরোধ আরোপ হলে সংশ্লিষ্ট ইউনিটগুলো মার্কিন সামরিক সহায়তার আওতায় কেনা অস্ত্র ব্যবহার করতে পারবে না মার্কিন তহবিলের কোনো প্রশিক্ষণ কর্মসূচিতে তারা যোগ দিতে পারবে না উল্লেখ্য যুক্তরাষ্ট্র চলতি বছর সহিংস বসতি স্থাপনাকারীদের বিরুদ্ধে অবরোধ আরোপ শুরু করেছে ফিলিস্তিনদের অন্যায়ভাবে টার্গেট করা ইসরায়েলি গ্রুপগুলোর বিরুদ্ধে অন্যান্য পাশ্চাত্য দেশও ব্যবস্থা নিচ্ছে ইরানের সামরিক শক্তির উত্থান হয়েছে বলেছেন আয়াতুল্লাহ খামিনি ইরানের প্রধান নেতা আয়াতুল্লাহ আলী তাদের সাফল্যের জন্য দেশের সামরিক বাহিনীর প্রশংসা করেছেন গত সপ্তাহে ইসরায়েলের ব্যাপক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র পর হামলার জনসমক্ষে রাখা প্রথম বক্তব্যে তিনি এই মন্তব্য করেন রোববার ইরানের সামরিক কমান্ডারদের সাথে এক বৈঠকে খামিনি সাম্প্রতিক ঘটনায় সাফল্যের জন্য সামরিক বাহিনীর প্রশংসা করেন তিনি ১৩ এপ্রিল ইসরায়েলের ওপর আকাশপথে ইরানের আক্রমণের কথা উল্লেখ করছিলেন খামেনি বলেন সশস্ত্র বাহিনী তাদের শক্তি এবং সক্ষমতার চিত্র এবং ইরানি জাতির একটি প্রশংসনীয় ভাবমূর্তি তুলে ধরেছে তিনি বলেন তারা আন্তর্জাতিক পর্যায়ে ইরানি জাতির শক্তির উত্থান প্রমাণ করেছে ইসরায়েল বলেছে তারা তেহরানের নিক্ষেপ করা তিনশো এর বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিরানব্বই শতাংশ যুক্তরাষ্ট্র আর অন্যান্য মিত্রদের সহায়তায় ভূপাতিত করে বাকিগুলো থেকে সামান্য ক্ষয়ক্ষতি হয় ইসরায়েল এবং তার মিত্রদের হাতে ইরানের হামলা প্রতিহত হবার বিষয়টি হালকা করে দেখে খামিনি বলেন কয়েকটা ক্ষেপণাস্ত্র সোড়া হয়েছে আর কয়টা লক্ষ্যবস্তুতে আঘাত করেছে সেটা মুখ্য বিষয় নয় মুখ্য বিষয় হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে ইরানি জাতি এবং সশস্ত্র বাহিনী আত্মশক্তির উত্থান খামিনিকে উদ্বৃত্ত করে তার সরকারি ওয়েবসাইটে বলা হয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার ইসরায়েলি পাল্টা হামলাকে খাটো করে দেখেন ইসরায়েলি হামলায় ব্যবহার করা অস্ত্রকে তিনি বাচ্চাদের খেলনার সাথে তুলনা করেন সৌদিতে ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তাঘাট সংযুক্ত আরব আমিরাতের পর এবার ভারী বৃষ্টিপাতের কবলে সৌদি আরব রাজধানী রিয়াদের কিছু অঞ্চলসহ দেশটির অনেক এলাকা তলিয়ে গেছে আগামী কয়েকদিন বর্ষণ অব্যাহত থাকতে পারে এমন সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ সতর্কতার অংশ হিসেবে বিভিন্ন জায়গায় স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে সৌদি আরবের আবহাওয়া বলছে দফতর শনিবার থেকে রাজধানীর রিয়াদ সহ বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত আছে এতে তলিয়ে গেছে অনেক এলাকা বৃষ্টিতে ভেসে গেছে বেশ কয়েকটি গাড়ি ভারী বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানী রিয়াদ দিরিয়াহ হুরাইমালা ধুরমা থেকে কুয়াইয়াহ পর্যন্ত আবহাওয়া চলমান এ পরিস্থিতি আগামী মঙ্গলবার তেইশ এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকবে এই সময় দেশটির বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী ও শিলাবৃষ্টি হবে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর সতর্কতার অংশ হিসেবে সৌদি আরবে বিভিন্ন জায়গায় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে বৃষ্টির সময় উপত্যকা এবং জলাবদ্ধ এলাকা থেকে নাগরিকদের দূরে থাকার অনুরোধ জানানো হয়েছে গেল কয়েক বছর ধরে প্রতিকূল আবহাওয়ার মুখোমুখি হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো সবশেষ গেল সপ্তাহে ভয়াবহ বন্যার মুখোমুখি হয় সংযুক্ত আরব আমিরাত সবচেয়ে খারাপ পরিস্থিতি দেখা যায় দুবাই ও শারজাহতে